ইউএসের বিপক্ষে 43 বলে 44 রানে স্লো ইনিংস, ভারতের বিপক্ষে 10 বলে 13, দুটোতেই দলের হার, আর তাতে এই বিশ্বকাপ থেকে আনঅফিসিয়ালি পাকিস্তানের বিদায়। অনেক যদি কিন্তু সমীকরণের শঙ্কায় পড়ে আছে দলটি সুপার এইটে খেলা। স্বাভাবিকভাবেই দলটির ক্রিকেটাররা হচ্ছেন সমালোচিত, সেই সমালোচনার তীরটি অবশ্য সবচাইতে বেশি অধিনায়ক বাবর আজমের দিকে। বেশ চাপে পড়েছেন এই ওপেনার, এমন অবস্থায় বাবরকে ক্যাপ্টেন্সি ছাড়ার পরামর্শ দিয়েছেন সাবেক ক্যাপ্টেন শোয়েব মালিক। আমি অনেকদিন ধরেই বলে আসছি, অনুগ্রহ করে আপনি অধিনায়কত্ব ছেড়ে দিন, আপনি একজন প্রথম শ্রেণীর খেলোয়াড়, আর আপনি তখনই আপনার ক্লাস দেখাতে পারবেন যখন আপনার ওপর অতিরিক্ত দায়িত্ব থাকবে না। বাবর যদি ক্যাপ্টেন্সি থেকে দূরে থাকেন তবে সেটা তার জন্যই ভালো হবে। ভারতের বিপক্ষে 120 রান তাড়া করতে পারেনি পাকিস্তান, দল হেরেছে 6 রানের ব্যবধানে। দলের অন্যতম দুই অভিজ্ঞ ব্যাটার এবং দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে, যেটা নিয়ে ব্যাটারদের মস্তিষ্ক কাজে লাগানোর কথা বলেছেন শোয়েব। বিশ্বকাপের গ্রুপ পর্বের পাকিস্তানের ম্যাচ বাকি আছে আর দুটি, একটা কানাডার বিপক্ষে, একটা আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপার এইটে যেতে হলে এই দুই ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে, তার উপর তাকিয়ে থাকতে হবে অন্যদের সমীকরণের দিকে, জয় হারের দিকে। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।